কোজাগরি লক্ষ্মী পুজোর আগেই বাড়িতে আনুন এই জিনিসগুলি মা লক্ষ্মী ঘরে আসবে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর এই রকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখুন আর একটি দিন পর এবছরের কোজাগরি লক্ষ্মী পুজো পড়েছে এবছরের লক্ষ্মী পুজো হবে উনিশে অক্টোবর অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা সাতটা বেজে তিন মিনিট হইতে শুরু হবে এবং পরের দিন কুড়ি অক্টোবর অর্থাৎ বুধবার রাত্রি আটটা বেজে ছাব্বিশ মিনিটে শেষ হবে তাই বলা হচ্ছে আপনি যদি কোজাগরি লক্ষ্মী পুজোর আগেই আপনার বাড়িতে এই জিনিসগুলি আনতে পারেন তাহলে আপনার গৃহে মা লক্ষ্মী দেবী প্রবেশ করবে এবং আপনার গৃহ থেকে অলক্ষ্মী বিদায় নেবে কোজাগরী পূর্ণিমার পুণ্য তিথিতে ঘরে ঘরে দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়ে থাকে প্রত্যেক হিন্দু পরিবারে মা লক্ষ্মী দেবীর পুজো আয়োজন করা হয় সৌভাগ্যের দেবী বড়ই চঞ্চলা তাই তাকে সংসারে রাখতে হলে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে ভক্তি ভরে দেবীর পুজো তো করবেনি এর পাশাপাশি পুজোর আগেই আপনি আপনার ঘরে এই কয়েকটি জিনিস আনুন এতেই মা সন্তুষ্ট হবেন আপনার গৃহে মা লক্ষ্মী দেবীর বসবাস হবে আমরা প্রত্যেকেই জানি মা লক্ষ্মী দেবী হচ্ছেন ধন সম্পদের দেবী আর যে বাড়িতে মা লক্ষ্মী দেবী থাকেন সেই গৃহে কখনোই অন্নের অভাব এবং অর্থের অভাব হয় না সর্বদাই গৃহে সুখ সমৃদ্ধি বজায় থাকে গৃহে সুখের পরিমাণ বৃদ্ধি পায় এবং আপনার গৃহ থেকে অলক্ষ্মী বিদায় নেয় তাই বলা হচ্ছে আপনি যদি চান আপনার গৃহে মা লক্ষ্মী দেবীকে বসবাস করাতে তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর দেখার পর নিচের কমেন্ট বক্সে জয়মা লক্ষ্মী এই কমেন্টটি করতে ভুলবেন না মায়ের লাভ সর্বদাই পাবেন তবে শুরু করা যাক আজকের মূল ভিডিওটিতে জীবনে যারা প্রচুর পরিশ্রম করছেন কিন্তু পরিশ্রমের সঠিক মূল্য পাচ্ছেন না জীবনে ব্যর্থতা আসছে অবশ্যই আপনি আজকের ভিডিওটি দেখুন আপনি যদি আজকের ভিডিওটি দেখেন তাহলে মা লক্ষ্মী দেবীর কী পালাপ পাবেন কীভাবে এবং কীভাবে এই পুজো অর্চনা করবেন ভিডিওটি অত্যন্ত মূল্যবান আর একটি দিন পর কোজাকো লক্ষ্মী পুজো আমাদের প্রত্যেক হিন্দু বাড়িতেই একটি করে মা লক্ষ্মী দেবীর ছবি বা মূর্তি রয়েছে আমরা নিয়মিত মা লক্ষ্মী দেবীর আরাধনা করে থাকি কিন্তু বলা হচ্ছে আপনি যদি কোজাগর লক্ষ্মী পুজোর দিন বিশেষভাবে মায়ের পুজো অর্চনা করতে পারেন এবং যদি পারেন বা পারা সম্ভব হয় প্রত্যেকেই অত্যন্ত একবার হলেও লক্ষ্মী পাঁচালী লক্ষ্মী মন্ত্র শ্রবণ করুন পাঠ করুন এতে মায়ের বিশেষ কৃপালা পাওয়া যায় তাই প্রত্যেকেই এই দিনে এই কাজটি করতে ভুলবেন না এবার আমরা দেখে নেব যে পুজোর আগেই আপনি আপনার বাড়িতে কোন জিনিসগুলি নিয়ে আসবেন এই জিনিসগুলি মা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয় জিনিস আর এই জিনিসগুলি ছাড়া মায়ের পুজো সম্পূর্ণই অসম্পূর্ণ প্রথমে আমরা দেখে নেব লক্ষ্মী করি হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন লক্ষ্মী করি মা লক্ষ্মী দেবীর অত্যন্ত একটি প্রিয় জিনিস তাই পুজোর আগেই আপনি বাড়িতে আনুন এবং স্থাপন করুন এতে আপনার জীবনে সুখ সমৃদ্ধি কেউ আটকাতে পারবে না জীবনে সকল প্রকার দুঃখ কষ্ট বিদায় নেবে জীবনে সর্বদাই সুখ সমৃদ্ধি বিরাজ করবে তাই বলা হচ্ছে আপনি কি চান আপনার সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকুক জীবনে সুখে শান্তিতে বসবাস করুন তাহলে অবশ্যই এই লক্ষ্মী করি অত্যন্ত একবার হলেও আনুন অপরদিকে দেখে নেব কুবেরের মূর্তি আপনি যদি এই দিনে কুবের মূর্তি স্থাপন করতে পারেন তাহলে ধনকুবের আশীর্বাদ আপনার উপর পড়বে যারা আর্থিক রোজগারে বিভিন্ন সমস্যায় ফুকছেন জীবনে রোজগার কমে গেছে এবং আর্থিক সমস্যা সংসারকে ছাড়খাড় করে দিচ্ছে এখান থেকে মুক্তি পেতে অবশ্যই এই দিনে কুবের মূর্তি আপনি আপনার বাড়িতে স্থাপন করুন দেখবেন ধনকুবের কুবের আশীর্বাদ আপনার উপর সর্বদাই পড়বে জীবন থেকে আর্থিক সমস্যা চিরদিনের জন্য বিদায় নেবে অপরদিকে দেখে নেব আপনি এই দিনে বাড়িতে আনুন লক্ষ্মী লক্ষ্মী লক্ষ্মীপাদুকা পূর্ণিমা তিথিতে আপনি যদি স্থাপন করতে পারেন তাহলে বাড়ির সৌভাগ্য বৃদ্ধি পাবে বাড়ির মঙ্গল হবে সকল প্রকার অমঙ্গল দূর হবে এমন কি বলা হয়ে থাকে আপনার গৃহে মা লক্ষ্মী দেবী আসবেন মা লক্ষ্মী দেবীর বসবাস হবে তাই বলা হচ্ছে আপনি কি চান আপনার গৃহে মা লক্ষ্মী দেবী বসবাস করুক তাই নিজের গৃহে মা লক্ষ্মী দেবীকে বসবাস করাতে চাইলে অবশ্যই এই দিনে লক্ষ্মী পাদুকা আনুন দেখবেন মা লক্ষ্মী দেবীর বিশেষ কৃপালাভ পাবেন বলা হচ্ছে স্ফটিকের যন্ত্রম আনুন আপনার বাড়িতে নেগেটিভ শক্তির প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে জীবনে অশান্তি দুঃখ কষ্ট সাংসারিক জীবনে সমস্যা এখান থেকে আপনি যদি মুক্তি পেতে চান তাহলে স্ফটিকের যন্ত্রম আনুন দেখবেন বাড়ির মধ্যে থাকা এমন কি আপনার মধ্যে যে সমস্ত অশুভ শক্তি কাজ করছে এখান থেকে খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন এছাড়াও পাড়া প্রতিবেশী কিংবা আপনার কর্মক্ষেত্রে যে সমস্ত লোকের নজরের মধ্যে রয়েছেন এখান থেকেও আপনারা মুক্তি পেয়ে যাবেন তাই আশা রাখবো প্রত্যেকেই এই জিনিসটি একবার হলেও এনে দেখুন অবশ্যই ফল লাভ হাতে নাতে পেয়ে যাবেন তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন আপনি যদি এই জিনিসগুলি আপনার বাড়িতে নিয়ে আসতে পারেন তাহলে মা লক্ষ্মী দেবী বেজায় সন্তুষ্ট হবেন এবং আপনার গৃহে সর্বদাই মা লক্ষ্মী দেবী বিরাজ করবে অপরদিকে বলা হচ্ছে দক্ষিণাবর্ত শঙ্খ সমস্ত বাড়িতেই এই শঙ্খ রাখা উচিত এতে সংসারে মঙ্গল হয় এমনকি বাড়িতে শঙ্খ বাজানো উচিত বন্ধুরা সেই সম্পর্কে আপনাদের পরবর্তী একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখুন কারণ বাড়িতে শঙ্খ রাখা এবং শঙ্খ বাজানো অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এই শঙ্খকে কীভাবে আপনি আপনার জীবনে ব্যবহার করবেন অবশ্যই সেটা জানা দরকার তাই ভিডিওটি দেখে থাকুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই চ্যানেলে আমি প্রতিনিয়ত সনাতন হিন্দু ধর্মতে বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনা টোটকা উপাচার ব্ল্যাকমেজ সংক্রান্ত বিভিন্ন ভিডিও দিয়ে থাকি যা সবার প্রথম পেয়ে যাবেন তাই বলা হচ্ছে আপনি যদি দক্ষিণাবর্ত শঙ্খ আপনার বাড়িতে রাখতে পারেন এতে বাড়ির বিশেষ মঙ্গল হবে সংসারে উন্নতি অবধারিত তাই অবশ্যই আপনারা এই জিনিসগুলি আনতে কখনোই ভুলবেন না তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন আর একদিন পর মা লক্ষ্মী দেবীর পুজো অবশ্যই পুজোর আগে এই জিনিসগুলি আপনার বাড়িতে এনে রাখুন এতে মঙ্গল সর্বদাই ঘটবে